আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বছরের 254তম দিন, এবং এই দিনে ঠিক 16 বছর আগে 9/11 মানে 11ই সেপ্টেম্বর আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটা ভয়ানক হামলা চলে, এবং সেই হামলায় পৃথিবীর সবচেয়ে বড় দুইটা বিল্ডিং এবং টুইন টাওয়ার যেটাকে বলা হয় আর কি, সেই দুইটা বিল্ডিং ধসে পড়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে অনেকের ধারণা যে এই হামলাটা আমেরিকা পরিকল্পিতভাবে করেছে, এবং বেশিরভাগ মানুষ এটাই বিশ্বাস করে যে আমেরিকা পরিকল্পিতভাবে এই বিল্ডিংগুলো ধ্বংস করেছে। আবার বর্তমানে মানে তারা যেটা প্রমাণ হয়েছে বা যেটা আসলেই প্রমাণ হয়েছে বা যেটাই বলুন না কেন, এর সাথে সৌদি আরবের কিছু নাগরিক যুক্ত ছিল বলে ধারণা করা হয়। মানে হামলাটা সৌদি আরবের নাগরিক দ্বারাই হয়েছিল। তো এই হামলার কারণে আমেরিকার মানুষদের উপর একটা বিরূপ প্রভাব ফেলে, এবং এর কারণে তাদের মধ্যে একটা মুসলিম ফোবিয়া, ইসলাম ফোবিয়া বা সৌদি আরবের প্রতি ফোবিয়া তৈরি হয়। কিন্তু বর্তমান সময়ের দিকে যদি আমরা তাকাই 2018 সালে এসে, তাহলে দেখা যাবে যে আসলে সৌদি আরবে এখন খুব ভালো সম্পর্ক আমেরিকার সাথে। তবে এই 16 বছরের ভিতরে ভয়ানক কিছু কর্মকাণ্ড আমেরিকা ঘটায়। কয়েক হাজার লোকের প্রাণের বিনিময়ে তারা কয়েক লাখ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, এবং প্রায় কোটির কাছাকাছি মানুষ এতে এফেক্টেড। আফগানিস্তানের মতো একটা দেশ তারা ধ্বংস করে দিল, এবং বিভিন্ন দেশ আছে যেসব দেশে আসলে জঙ্গি নিরোধনের মানে নির্মূলের জন্য তারা হামলা চালিয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যে সেই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা, অর্থনৈতিক বা প্রাকৃতিক যে কোনো ক্ষেত্রেই খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এবং মূল যে সোর্সটাকে ধরা হয় সেটা হচ্ছে যে প্রাণ রক্ষার্থে তারা নাকি এসব কাজ করছে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে অনেক নিরপরাধী বাচ্চা কাচ্চারা মারা যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয় কাজ করছে, সেটা হচ্ছে যে যেসব নিরপরাধ মানুষরা শিকার হচ্ছে, তাদের পরিবারের অন্যান্য সদস্যরা আবার আমেরিকা বিরোধী হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে যে রক্তের বদলে রক্ত, এরকম চিন্তা ভাবনা নিয়ে আসলে পৃথিবীর মানুষরা বেঁচে আছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমেরিকাকে খেপানোর জন্য যদি আল কায়দা এইসব হামলা করে থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমেরিকাও সেটা সুযোগ পুরোপুরি নিয়েছে। তো আসলে আমরা সব কেউই চাই না এরকম রক্তাক্ত ঘটনা ঘটুক, কারো মতাদর্শের কারণে যদি অন্য একটা লোকের মৃত্যুই হয় তাহলে মতাদর্শের লাভটা কি হলো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা আসলে যুদ্ধের বিনিময়ে শান্তি চাচ্ছি, যেটা আসলে উচিত না। সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের মানুষের মধ্যে নেই সেই জিনিসটা হচ্ছে ছাড় দিয়ে চলার মনোভাব। লাইক আমিও ছাড় দিয়ে চলি না, কিন্তু অনেক ক্ষেত্রে ছাড় দিতে হয়। যেসব ছাড় দেওয়ার মনোভাব যদি আমাদের মধ্যে তৈরি না হয়, তাহলে দেখা গেছে যে অনেক সময় এরকম ভয়াবহ ঘটনা ঘটতে পারে। লাইক আমেরিকা চাইলে মূল তদন্ত করে মূল অপরাধীদেরকে বের করতে পারতো, কিন্তু তারা একদম পুরোপুরি বিষয়টাকে নির্মূল করার নামে যেই অভিযান চালিয়েছে সেটার শিকার হয়ে অনেক মানুষ মারা গিয়েছে। তো সেক্ষেত্রে আসলে খুবই খারাপ বিষয়। যাই হোক, আমি আমেরিকা বিরোধী বা কোনো মতাদর্শ বিরোধীর কথা বলছি না। বিষয়টা হচ্ছে যে আসলে শান্তির জন্য আমরা কাজ করার চেষ্টা করব সব সময়, যাতে করে পৃথিবীতে শান্তি নেমে আসে, এবং তখন মনে হবে যে আসলে কে সঠিক আর কে ভুল। অ্যান্ড অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং।